আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেভাবেই ভিডিও আপলোড করুন, আপলোড দেওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিন। আমি এখন আপনাকে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো উদাহরণসহ দেখাবো। আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি আপনার ভিডিও র্যাঙ্কে চলে আসবে। ভিডিও এডিটিং শেষ করার পর আপনার প্রথম কাজ হবে আপনার ভিডিওর জন্য একটি সুন্দর টাইটেল নির্বাচন করা। আপনি যদি প্রজেক্ট ভিত্তিক উদাহরণসহ ভিডিও এডিটিং খুব সুন্দরভাবে শিখতে চান, তাহলে আপনি স্ক্রিনে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনি কয়েক মিনিট দেখার পরে বুঝতে পারবেন যে আসলে ভিডিওটি কেমন হয়েছে। যাই হোক, এবার আসি মূল কথায়। আপনার ভিডিও এডিটিং শেষ হলে আপনার প্রথম কাজ হবে আপনার ভিডিওর জন্য সুন্দর একটি টাইটেল নির্বাচন করা। মনে করেন আপনি একটি ভিডিও তৈরি করলেন, কিভাবে খুব সহজেই ফটোশপ দিয়ে সিক্রেট উপায়ে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখন আপনি ইউটিউবে সার্চ করলেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এই কিওয়ার্ড লিখে। এই কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করলেন, সার্চ করাতে যেই ভিডিওগুলো আসলো এই ভিডিওগুলোতে যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো দেখে আপনি আইডিয়া নেবেন। বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করলে যেই ভিডিওগুলো আসবে সেগুলোর টাইটেল দেখে আপনি আপনার ভিডিওর জন্য একটা সুন্দর টাইটেল নির্বাচন করবেন। যেমন আমি যদি এখানে আরেকটা দিই, যেমন সেন্স ব্যাকগ্রাউন্ড ফটোশপ, যেহেতু আমার ফটোশপ রিলেটেড, আমি এখান থেকে টাইটেলগুলো দেখব, দেখে আমি আইডিয়া নিব। মনে করেন যে আপনি অনেকগুলো কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনি এই টাইটেলটি নির্বাচন করলেন, এটাকে কপি করলেন, কপি করে আপনি এটাকে নোট করে রাখবেন, প্রয়োজনে খাতায় লিখে রাখবেন। এবং এটাকে একটু মডিফাই করব, হুবহু কপি করবেন না, একটু চেঞ্জ করবেন, ইউনিক করার চেষ্টা করবেন এবং দেখতে যেন খুব সুন্দর হয়। আমি এখানে শুধু বেসিকটা বাদ দিয়ে দিচ্ছি। আপনি টাইটেলে বাংলা এবং ইংরেজি সেন্টেন্স দিতে পারেন, তবে দেখতে যেন সুন্দর হয়। আপনার কাছে টাইটেল নির্বাচন করতে এত কঠিন মনে হলে আপনি আপনার মনের মতো করে একটি টাইটেল সুন্দরভাবে নোট করে রাখুন। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ট্যাগ নির্বাচন করা আপনার ভিডিও রিলেটেড। যেমন একটু আগে সার্চ করলেন যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা সেন্স ব্যাকগ্রাউন্ড ফটোশপ লিখে সার্চ করাতে যেই ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোতে কী ট্যাগ ব্যবহার করা হয়েছে তা আমরা বিডাই কিউ এবং কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন দ্বারা দেখব। আমরা যদি স্ক্রিনে যাই এবং এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন কিওয়ার্ড এভরিহোয়ার যে এক্সটেনশনটি রয়েছে সেটি আমাকে উনি যেই ট্যাগগুলো ব্যবহার করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে। আমার এটি ফ্রি ভার্সন, যদি পেইড হতো তাহলে এখানে পাশে দিই এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কেমন সেটি দেখাতো, কোনো সমস্যা নেই। এবং নিচে একটু নিচে আসলে দেখেন বিডাই কিউ আমাকে উনি যে ট্যাগগুলো ইউজ করেছেন এখানে সেগুলো দেখাচ্ছে এবং এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে। এখানে র্যাঙ্ক ওয়ান দেখানোর কারণ হচ্ছে কেউ যদি এই ট্যাগগুলো লিখে সার্চ করে, কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, তাহলে ওনার ভিডিওগুলো এক নম্বরে দেখাবে। এবং কেউ যদি দেখেন এখানে শুধু পিটিসি বিটস লিখে সার্চ করে তাহলে ওনার এই ভিডিওটি 27 নম্বরে দেখাবে। এবং কেউ যদি ফটোশপ ব্যাকগ্রাউন্ড সেন্স লিখে সার্চ করে তাহলে ওনার ভিডিওটি 4 নম্বরে দেখাবে। এভাবে আমরা বিভিন্ন ভিডিওতে যাব এবং তারা যেই ট্যাগগুলো ইউজ করেছে সেই ট্যাগগুলো দেখব। দেখেন উনি এখানে যেই ট্যাগগুলো ইউজ করেছে সেই ট্যাগগুলো দেখাচ্ছে। এবং আমরা যদি বিডাই কিউর মাধ্যমে দেখি, দেখেন এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে, অর্থাৎ হাউ টু সেন্স ব্যাকগ্রাউন্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে ওনার ভিডিওটি 7 নম্বরে দেখাবে। আমরা এখান থেকে তাহলে কোন ট্যাগগুলো নেব? এখান থেকে আমরা যেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড আমরা সেগুলো নেব, যেগুলো সার্চ ভলিউম একটু কম রয়েছে আমরা সেগুলো নিব। যেমন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ, আমরা এখান থেকে এটা নিতে পারি, কপি করলাম এবং আপনি নোট করে রাখবেন, লিখে রাখবেন, যেভাবে করেন নোট করে রাখবেন। নিলাম, এখানে একটা কমা দিবেন এবং এখান থেকে এটা নিলাম, আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি এখানে
দুইটা দেখিয়েছি। আপনি বিভিন্ন ভিডিওতে যাবেন, অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড বিভিন্ন ভিডিওতে গিয়ে তারা যে ট্যাগগুলো ইউজ করেছে সেখান থেকে ট্যাগগুলো কালেক্ট করবেন। এভাবে কালেক্ট করে আপনি নোট করে রাখবেন। ভিডাইকিউ এবং কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনগুলো ইনস্টল করার জন্য আমি প্রথমে আপনাকে ক্রোম থেকে দেখাচ্ছি। আপনি আপনার ব্রাউজারের এখানে দেখেন, মোর টুলস থেকে এক্সটেনশনে আসবেন। এখানে আসবেন, আসার পরে ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন। তারপর এখানে ভিডাইকিউ লিখে সার্চ করবেন। তারপর আপনি এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, সেখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার এখানে উপরে শো করবে এবং আপনাকে যদি সাইন আপ করতে বলে তাহলে আপনি আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক একইভাবে আপনি এখানে সার্চ করবেন কিওয়ার্ড এভরিহোয়ার। কিওয়ার্ড এভরিহোয়ার লিখে সার্চ করলে আপনার এক্সটেনশনটি চলে আসবে এবং আপনি এখানে ঠিক একইভাবে অ্যাড টু ক্রোমে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন এবং সাইন আপ করতে বললে আপনি সাইন আপ করে নেবেন। এভাবে আপনার উপরে চলে আসবে। তখন অটোমেটিক্যালি আপনি গুগলে যা কিছু সার্চ করবেন সেই সাথে সাথে আপনাকে সার্চ ভলিউমগুলো দেখাবে। ঠিক একইভাবে আপনি যদি মোজিলাতে ইনস্টল করতে চান তাহলে এখানে আসবেন। দেখেন এখানে আসার পরে আপনি এই যে অ্যাডস ওয়ান এখানে ক্লিক করবেন। অ্যাডস ওয়ানে ক্লিক করার পরে এই যে এক্সটেনশন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে উপরে সার্চ দিবেন, সার্চ করলেই চলে আসবে। আসার পরে আপনি ইনস্টল করে নেবেন। এভাবে আপনি এক্সটেনশনগুলোকে অ্যাড করে আপনি ট্যাগগুলোকে রিসার্চ করে আপনার ভিডিওর জন্য ট্যাগগুলো কালেক্ট করে নোট করে রাখবেন। আপনি যে টাইটেল এবং বিশেষ করে যে ট্যাগগুলো কালেক্ট করেছেন সেই ট্যাগগুলো সার্চ ভলিউম দেখার জন্য বিভিন্ন সাইট রয়েছে, সেখান থেকে আপনি সার্চ ভলিউম দেখে নিতে পারেন। আমি আপনাকে গুগল ট্রেন্ড এবং গুগল কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে দেখাচ্ছি। আমরা যদি স্ক্রিনে দেখি, দেখুন এখানে আপনি যেই ট্যাগগুলো নিয়েছেন সেটা যেহেতু সার্চ ভলিউম দেখবেন, একটাকে কপি করবেন। এভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি এটা সার্চ ভলিউমটা দেখব। কপি করলাম, কপি করে আমি গুগল ট্রেন্ডে আসলাম। আসার পর এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করব। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন যে কান্ট্রি সার্চ ভলিউম দেখতে চাচ্ছেন। আমি বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিওয়ার্ডটি দিলাম। আমাকে এখানে সার্চ ভলিউমটি দেখাচ্ছে যে এই কিওয়ার্ডটি লিখে মানুষ গুগলে সার্চ করতেছে বর্তমানে। এবং এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি কোন সময়ে সার্চ ভলিউমটা দেখতে চাচ্ছেন সেটা করতে পারবেন। আমি এখানে যদি লাস্ট 30 দিনেরটা দেখতে চাই, এবং এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, এবং এখানে হচ্ছে আপনি ইউটিউব দিতে পারেন বা ওয়েব সার্চ, মানে সবগুলো মিলে। এখানে আমি ইউটিউবটা দিচ্ছি, দেখি ইউটিউবে কেমন সার্চ ভলিউম রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে। দেখুন এটা হলো ইউটিউবের সার্চ ভলিউম। এই রিমুভ ব্যাকগ্রাউন্ড কিওয়ার্ড লিখেই ঢাকাতে সবচেয়ে বেশি সার্চ করা হয়। আপনি এখানে যে কম্পেয়ার লেখা রয়েছে আপনি এখানে কম্পেয়ার করতে পারেন। যেমন আমি যদি এখানে পুরোটা করি রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোশপ, কম্পেয়ারে আমি এটাকে পেস্ট করলাম, এবং দেখেন ইউটিউবে সবচেয়ে সার্চ ভলিউম হচ্ছে বেশি রিমুভ ব্যাকগ্রাউন্ড এই কিওয়ার্ডটার। আপনি যেই ট্যাগগুলো নিয়েছেন সেই ট্যাগগুলো যে এখানে এসে আপনি সার্চ ভলিউম দেখবেন তা না, আপনার কাছে যদি ভালো কোনো আইডিয়া থাকে যে এরকম ট্যাগ আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন তাহলে সেই ট্যাগটাকে এভাবে এখানে দিয়ে তারপর আপনি সার্চ করতে পারেন। সার্চ ভলিউমটা দেখে আপনি সেই ট্যাগটা ইউজ করতে পারেন। আমরা এবার গুগল অ্যাডওয়ার্ডটা দেখব। গুগল অ্যাডসে আসার পরে আপনি এখানে যাবেন, আপনার যদি সাইন আপ করতে বলে, সাইন ইন করতে বলে আপনি সাইন ইন করে নেবেন আপনার ইমেল দিয়ে। তারপর এখানে প্ল্যানিংয়ে ক্লিক করবেন, করে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। যাওয়ার পর এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করে আপনি যেই ট্যাগগুলো নিয়েছেন সেগুলো এখানে দিবেন। আমি কপি করে দেখাচ্ছি, কপি পেস্ট করলাম এবং এন্টার দিলাম। তারপর এখান থেকে হাউ টু অ্যাডেড ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ এখানে পুরোটাই নিলাম, এন্টার দিলাম এবং এখানে গেট রেজাল্টে ক্লিক করলাম। দেখার পরে দেখেন এখানে আমাকে সার্চ ভলিউম দেখাচ্ছে। দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে এখানে হচ্ছে আপনার মে 19 থেকে এপ্রিল 2020 পর্যন্ত রেজাল্ট দেখাচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে এতজনে সার্চ করতেছে এবং এটার কম্পিটিশন হচ্ছে লো। হাউ টু অ্যাড ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে 10 থেকে 100 জন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এভাবে আপনাকে আরও কিছু সাজেস্ট করবে। আপনি এইভাবে কিওয়ার্ডগুলো দেখবেন, দেখে যেগুলোর কম্পিটিশন লোতে রয়েছে আপনি সেই কিওয়ার্ডগুলো নেবেন। এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এখান থেকে গুগল এবং গুগল সহ আরও যে পার্টনার রয়েছে তাদের, সেটা এখানে শুধু গুগল দেখাচ্ছে। এবং এখান থেকে আপনি কবে রেজাল্ট দেখতে চাচ্ছেন, এখানে যদি আমি লাস্ট মান্থ দেখি এখানে লাস্ট মান্থের রেজাল্ট শো করতেছে। তাহলে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ট্যাগটা আমি ইউজ করতে পারি আমার ভিডিওর জন্য। এভাবে আপনি বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে
কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম দেখে যেগুলো লো কম্পিটিশনে রয়েছে সেগুলোকে আপনি কপি করে বা লিখে আপনি নোট করে রাখবেন। আপনার 3 নম্বর কাজ হচ্ছে আপনার ভিডিওর জন্য সুন্দর একটি ডিসক্রিপশন তৈরি করা। আপনি যে টাইটেল এবং ট্যাগ নিয়েছেন, বিশেষ করে যে ট্যাগগুলো নিয়েছেন, সেই ট্যাগগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন সাজাবেন, অর্থাৎ সুন্দর করে একটা প্যারাগ্রাফ সাজাবেন। প্রয়োজনে আপনি আপনার ভিডিও রিলেটেড যেই ভিডিওগুলো ইউটিউবে রয়েছে যদি থেকে থাকে, একটু আগে আপনি তাদের ভিডিও দেখে যে আইডিয়াগুলো নিয়েছেন, একইভাবে আপনি তাদের যে ভিডিওগুলো রয়েছে, ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে সেগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারেন। আমরা যদি স্ক্রিনে দেখি, দেখেন আপনি যখন সার্চ করলেন যে সেন্স ব্যাকগ্রাউন্ড ফটোশপ, যে ভিডিওগুলো আসলো দেখেন এখানে তাদের যে ডিসক্রিপশনটি রয়েছে এই ডিসক্রিপশনগুলো দেখে আপনি সুন্দর করে আপনার যে ট্যাগটি নিয়েছেন সেই ট্যাগগুলো যেন আপনার ডিসক্রিপশনের মধ্যে থাকে খুব সুন্দরভাবে সাজাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যেই ভিডিও এডিটিংয়ের যেই ভিডিওটি রয়েছে এখানে আমি যেই ডিসক্রিপশনটি দিয়েছি, দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে ডিসক্রিপশনটিকে সাজিয়েছি এবং তার ভিতরে কিন্তু আমি যে ট্যাগগুলো ইউজ করেছি সেই ট্যাগগুলো কিন্তু আছে। দেখেন এখানে ক্যামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিন্তু আছে। তারপর কেউ যদি ক্যামতাসিয়া ভিডিও এডিটিং, শুধু ক্যামতাসিয়া ভিডিও এডিটিং লিখেও সার্চ করে তাহলে আমার ভিডিওটি র্যাঙ্কে দেখাতে পারে। আবার কেউ যদি ক্যামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার লিখে সার্চ করে তাহলে আমার ভিডিওটি র্যাঙ্কে দেখাতে পারে। আবার কেউ যদি শুধু ক্যামতাসিয়া স্টুডিও লিখে সার্চ করে তাহলে আমার ভিডিওটি র্যাঙ্কে দেখাতে পারে। কারণ হচ্ছে কি, আমি এসইও করেছি, আমার এই ক্যামতাসিয়া স্টুডিও শব্দটা আমার এখানে ডিসক্রিপশনে রয়েছে, আমার টাইটেলের মধ্যেও রয়েছে, সেই সাথে আমি ট্যাগের মধ্যেও ইউজ করেছি। আপনি চাইলে এখানে কিছু হ্যাশট্যাগও ইউজ করতে পারেন। কেউ যদি বর্তমানে প্রফেশনাল ভিডিও এডিটিং উইথ ক্যামতাসিয়া স্টুডিও 9 লিখে সার্চ করে তাহলে আমার ভিডিওটি টপ 10-এর মধ্যে দেখায়। এভাবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড বিভিন্ন ভিডিওতে গিয়ে আপনি তাদের যে ডিসক্রিপশনটি রয়েছে ভিডিওর সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে আইডিয়া নেবেন এবং আপনি যেই ট্যাগগুলো নিয়েছেন সেই ট্যাগ দিয়ে খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন তৈরি করে নোট করে রাখবেন। আপনার 4 নম্বর কাজ হলো আপনার ভিডিওর জন্য সুন্দর একটি থাম্বনেল তৈরি করা। আপনার ভিডিও রিলেটেড ভিডিও ইউটিউবে কিওয়ার্ড লিখে সার্চ করলে যেই ভিডিওগুলো আসবে সেখান থেকে আমরা যদি স্ক্রিনে দেখি, এই যে সেন্স ব্যাকগ্রাউন্ড ফটোশপ লিখে সার্চ করাতে যেই ভিডিওগুলো আসছে, আপনার যদি এই রিলেটেড ভিডিও হয় তাহলে আপনি এই যে এরা যে থাম্বনেলগুলো ইউজ করেছে আপনি এই থাম্বনেলগুলো দেখে আইডিয়া নিয়ে আপনার ভিডিওর জন্য সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারেন। আর আপনি যদি অনলাইন থেকে খুব সহজে সুন্দর থাম্বনেল তৈরি করতে চান তাহলে আমি এর উপর একটা ভিডিও তৈরি করেছি, আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে গেলেই আপনারা ভিডিওটির লিংক পেয়ে যাবেন। আপনার 5 নম্বর কাজ হলো আপনি যেই থাম্বনেলটি তৈরি করেছেন এবং যেই ভিডিওটি এডিট করেছেন সেটাতে এসইও করা। এখন ধরে নিলাম যে আপনি অনলাইন থেকে এই থাম্বনেলটি তৈরি করলেন এবং সেভ করে নিলেন। এখন এসইও করার জন্য আপনি যে টাইটেলটি নিয়েছেন সেই টাইটেলটিকে আপনি কপি করবেন, কপি করে আপনার যেই থাম্বনেলটি রয়েছে সেটাতে রিনেম করবেন, হুবহু আপনার টাইটেলটি দিবেন এবং আপনার ভিডিওতে দিবেন হুবহু ওই টাইটেলটি। দেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, করে আপনি প্রপার্টিজে আসবেন, প্রপার্টিজে আসার পরে ডিটেলসে আসবেন, আসার পরে এখানে টাইটেলে আপনার হুবহু ওই টাইটেলটি দিবেন যে টাইটেলটি আপনি আপনার ভিডিওর জন্য নিয়েছেন এবং এখানে সাবটাইটেল দিতে পারেন। সাবটাইটেল যেহেতু আপনার হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি সেটা দিতে পারেন। আমি এখানে দিলাম সাবটাইটেল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম অ্যানি ফটো, আমি এটা দিলাম সাবটাইটেল এবং এখানে 5-স্টার দিয়ে দিবেন। এখানে ট্যাগ দিয়ে দিবেন, আপনার যে ট্যাগগুলো রয়েছে আপনি সেই ট্যাগগুলোকে এখানে দিয়ে দিবেন। এভাবে কপি করে এনে আপনি যতগুলো ট্যাগ নিয়েছেন সবগুলো ট্যাগ এখানে দিয়ে দিবেন। এখানে অথর রয়েছে, অথরের মধ্যে আপনার চ্যানেলের নাম দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন এবং ওকে দিবেন। ঠিক একই কাজ আপনি ভিডিওর মধ্যে করবেন, প্রপার্টিজে আসবেন, রাইট বাটন ক্লিক করে ডিটেলসে আসবেন, টাইটেলে টাইটেল, সাবটাইটেলে সাবটাইটেল দিবেন এবং এখানে 5-স্টার রেটিং দিয়ে দিবেন, ট্যাগে ট্যাগ দিবেন, একটা কমেন্ট দিতে চাইলে আপনি একটা কমেন্ট দিয়ে দিবেন এবং এখানে সাল দিতে পারেন। তারপর এখানে ডিরেক্টর, আপনার চ্যানেলের নাম, প্রডিউসার, রাইটার, পাবলিশার, আপনার চ্যানেলের নাম, এগুলো দিয়ে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে তারপরে ওকে দিয়ে দিবেন। এভাবে সব কাজ ওকে হওয়ার পরে আপনি আপনার ভিডিওটিকে আপলোড করবেন। মনে করেন যে আপনি এই ভিডিওটিকে আপলোড করলেন, আপনি ভিডিওতে যেই টাইটেলটি দিবেন সেই টাইটেলটি এখানে অটো চলে আসবে, তারপর আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। তারপর এখানে আপনি আপনার যে ডিসক্রিপশনটি লিখেছেন সেটাকে এখানে কপি পেস্ট করে দিবেন বা যদি আপনি লিখে থাকেন তাহলে আপনি এখানে টাইপ করে দিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার থাম্বনেলটা দিয়ে দিবেন। আপনার ভিডিওটি যদি সবার জন্য হয় তাহলে এখানে নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি আপনার ট্যাগগুলো দিয়ে দিবেন। ট্যাগগুলো নেওয়ার এখানে আপনি ট্যাগগুলো বারবার কপি করে আপনাকে আনতে হতে পারে। একটা সিক্রেট টেকনিক হচ্ছে আপনি যেই ট্যাগগুলো নিয়েছেন সেই ট্যাগগুলোর পাশে একটা কমা দিয়ে দিবেন, এভাবে সবগুলোর সাথে একটা কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পরে
আপনি যখন সবগুলোকে কপি করবেন, এভাবে যখন সবগুলোকে আপনি কপি করবেন, কপি করে এনে যখন আপনি এখানে সবগুলোকে পেস্ট করে দিবেন, তখন অটোমেটিক্যালি সব এভাবে আলাদা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে কমা দেওয়ার সুবিধা। এখন আপনি বলতে পারেন যে আপনি এই কাজগুলো কি ভিডিও আপলোড দেওয়ার পরে করতে পারবেন না? হ্যাঁ, আপনি এই আমি যে কাজগুলো দেখেছি এগুলো আপনি ভিডিও আপলোড দেওয়ার পরেও করতে পারবেন। তবে সবচেয়ে সুবিধা হয় আপনি এই কাজগুলোকে একটু সময় নিয়ে আপনি আগেই সবগুলোকে রেডি করে রাখবেন, দেন আপনি ভিডিওটাকে আপলোড করে পাবলিশ করবেন। এভাবে আপনি দুই তিনটা ভিডিও আপলোড করলে বুঝতে পারবেন যে আসলে ভিডিও আপলোড দেওয়ার পরে কাজগুলো করা ভালো নাকি আপলোড দেওয়ার আগে কাজগুলো করা ভালো। আপনার ভিডিওকে র্যাঙ্ক করার জন্য এখানে বেসিক কিছু এসইও আমি আপনাকে দেখিয়েছি, তারপরও আপনি এই স্টেপগুলো ভালোভাবে ফলো করলে আশা করি আপনার ভিডিও র্যাঙ্কে চলে আসবে। সবশেষে ভিডিওটির কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ভিডিও থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে দিন। পরবর্তীতে এরকম আরও ভালো ভালো আইডিয়া নিয়ে হাজির হব। ভালো থাকবেন।